রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার, মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন, আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর, একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তা পরের দিনগুলো ভগবান ভালো দেন না। কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিক বাবু, কুণাল ঘোষ তিনি বলছেন রাজীব কুমার তিনি দক্ষ অফিসার, তবে কখনো কারোর নির্দেশে কোনো নির্দোষকে বলি দেবেন না, তাহলে আগামী দিনগুলো ভালো হবে না, ভগবান ভালো করবেন না, এমনটাই বক্তব্য আপনিও শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, আপনার প্রতিক্রিয়া? দেখুন, রাজীব কুমার যখন ডিজিপি নিযুক্ত হয়েছেন তখন স্বাভাবিকভাবেই এটা মুখ্যমন্ত্রীর দেওয়া অ্যাপয়েন্টমেন্ট। কুণাল ঘোষ কার্যত মুখ্যমন্ত্রীর এই অ্যাপয়েন্টমেন্টকেই চ্যালেঞ্জ করলেন এবং এই অ্যাপয়েন্টমেন্টে যে কুণাল ঘোষ সহ কিছু মানুষ খুশি নন সেটা তারা সরাসরি জানিয়ে দিলেন। তাহলে যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, যিনি 294টা কেন্দ্রের প্রার্থী, যিনি লোকসভায় 42টা কেন্দ্রের প্রার্থী, যিনি এই দলের জন্মদাত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের দলের চ্যালেঞ্জের সামনে এসে গেছে। অর্থাৎ দল যে শেষ হচ্ছে, এই সরকার যে চলে যাবে, এগুলো তার ছোট ছোট নিদর্শন মাত্র। কারণ সরাসরি এর আগে মুখ্যমন্ত্রীর কোনো অ্যাপয়েন্টমেন্টকে, মুখ্যমন্ত্রীর কোনো নিয়োগকে, মুখ্যমন্ত্রীর কোনো স্বেচ্ছাধীন ক্ষমতাকে এই দলে কাউকে চ্যালেঞ্জ করতে শোনা যায়নি। বহু অতীতে একবার পিরাদ হাকিম ঘেরাও টেরাও করেছিলেন নিজের টিকিটের দাবিতে, নিজের টিকিটের জন্য ঘেরাও করা বা দু একটা অন্য জনের, হ্যাঁ, যদিও আমাদেরও মনে হয় যে এই অ্যাপয়েন্টমেন্টটা আমরাও খুশি নই, কিন্তু সেটা ভিন্ন বিষয়, আমাদের তো বক্তব্য থাকবেই। কারণ রাজীব কুমারের ভূমিকা সম্পর্কে, রাজীব কুমারের অতীত সম্পর্কে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন, কিন্তু এখানে যেহেতু দলের ভিতর থেকে এই প্রশ্ন উঠছে তো স্বাভাবিকভাবেই এটা অন্য কিছু নির্দেশ করছে। ধন্যবাদ, আমরা কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যর সঙ্গে। রাজীব কুমার নতুন ভারপ্রাপ্ত ডিজি হতেই বিস্ফোরক। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বললেন যে রাজীব কুমার দক্ষ অফিসার, তবে দেখবেন কারো নির্দেশে কখনো কোনো নির্দোষকে বলি দেবেন না, তাহলে ভগবান ভালো দেন না আগামী দিনগুলো, মন্তব্য কুণাল ঘোষের। কুণাল ঘোষের বক্তব্য আরো একবার শুনব। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার, মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন, আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর, একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তা পরের দিনগুলো ভগবান ভালো দেন না। কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তারপরেই এই সিদ্ধান্ত শোনার পরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের এই বক্তব্য, যেখানে তিনি বলছেন যে রাজীব কুমার দক্ষ অফিসার, কিন্তু দেখবেন কখনো কোনো নির্দোষকে কারো নির্দেশে বলি দেবেন না, তাহলে পরের দিনগুলো ভগবান ভালো দেন না, এমনই মন্তব্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের। আপনাদের মনে থাকবে যে এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা দেখেছি রাজীব কুমারকে। বীরভূমের এসপি পদে তিনি ছিলেন, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে তিনি ছিলেন, ডিআইজি সিআইডি অপারেশন পদেও আমরা তাকে দেখেছি, বিধাননগর পুলিশ কমিশনার পদে তিনি ছিলেন সারদা কাণ্ডের সময়, এছাড়া কলকাতা পুলিশ কমিশনার পদেও তাকে আমরা দেখেছি এবং 2020তে আইটি বিভাগের দায়িত্বে ছিলেন তিনি, আর এরপর নতুন ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। রাজীব কুমার নতুন ভারপ্রাপ্ত ডিজি এবং এই খবর সামনে আসতেই বিস্ফোরক। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলছেন দেখবেন যে
কারো নির্দেশে কোনো নির্দোষকে বলি দেবেন না, তাহলে আগামী দিনগুলো ভালো দেন না ভগবান, এমনই কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এবং যার প্রেক্ষিতে বঙ্গ বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের বক্তব্য যে এই বক্তব্য করে কুণাল ঘোষ আসলে মুখ্যমন্ত্রীর নিয়োগকেই চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলেন। আজই অবসর বর্তমান ডিজি মনোজ মালব্যর এবং তার জায়গায় নতুন ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। 1989 ব্যাচে রাজীব কুমার এর আগেও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে আমরা দেখেছি। আর আজ মন্ত্রিসভার বৈঠকে নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীব কুমারের নামেই শিলমোহর পড়ে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে একসময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন রাজীব কুমার, আর এবার রাজীব কুমারকেই পুলিশে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই কাজ করবেন রাজীব কুমার। আর তারপরেই বিস্ফোরক তৃণমূলের সাধারণ সম্পাদক, শুনব বক্তব্য। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার, মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন, আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসেছেন, নিশ্চয়ই ভালো খবর, একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারোর না কারোর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার, মাঝখানে কিছু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনব। হ্যাঁ, হবে তো, সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনও বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন আমি সিবিআইকে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না। সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন, নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।